দেখো, আজকে আমরা কিছু সুডো ক্লাস নিয়ে কাজ করবো। তুমি এটা সার্চ করে পেয়ে যাবে, পি সুডো। এখন পিটেও চলে না, পি সুডো, পি সুডো দেখো, পিটেও চলে না এ সুডো ক্লাস। ওকে, এটাকে আমরা বলি কি, সুডো ক্লাস বলি। এখানে গিয়ে আমরা লিখি সুডো ক্লাস, এখানে আপাতত আমি সব কেটে দিচ্ছি, এডিট রাখি সুডো, সুডো ক্লাস। এখানে আমি কিছু এ নিচ্ছি, দেখো এ, যেমন হ্যাশ, ধরো আমি হচ্ছে হোম নামে রাখলাম, কি নামে, হোম নামে রাখলাম, তারপর রাখলাম ক্লাস, কয়েকটা লিঙ্ক নিচ্ছি আর কি। তারপর হচ্ছে কি দেওয়া যাবে, তার কালার, তারপর হচ্ছে আমি দিতে পারি তো এ তিনটা। যদি আমি রিফ্রেশ করে দেখো, চলে আসছে তিনটা দেখছি। এগুলো পাশাপাশি কেন বলতো, ইনলাইন কেন আসছে, ইনলাইন আমি যারা নিচে নিয়ে আসতে পারি, কি হবে এখন ওই ডিসপ্লে দিয়ে যদি ব্লক করে কি হয়ে যাবে, চলে আসবে, ব্লক করলে হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো, এখন এগুলো কালার চেঞ্জ করব, দেখো কি করব, কালার চেঞ্জ করব। আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি, পয়েন্টার নিয়ে গেলে একটা ইফেক্ট দেখাবে, সেক্ষেত্রে আমি ইউজ করি, দেখো বুঝি না, এটা ডিফল্ট একটা কালার পায়, আর এটা অনলাইন পাবে, ডিফল্ট পাবে, ব্রাউজার থেকে পাবে, এটা আমরা কেউ দিই নাই, এটা ব্রাউজার দিচ্ছি। এটাকে কি, এটা লিঙ্ক, হাইপার লিঙ্ক, এগুলো কালার করবে আর আন্ডারলাইন দিবে, এ তুলে দিতে হবে শুধু এই ক্ষেত্রে। এটা আমরা কেউ দিই না, এটা ব্রাউজার থেকে দেয় ডিফল্টভাবে, সকল ব্রাউজার হাইপার লিঙ্কগুলো কি সে কালার করে দেয় আবার আন্ডারলাইন দিয়ে। না আমি ডিফল্ট দিবো, তাহলে কী করবো, পি সুডো নামে যে ক্লাসটা আছে এগুলো আমি কেটে দিই আপাতত। এই তো যে এটা আস না, এটা হচ্ছে কেমন বলতো, আমাদের কালার হবে কি, ধরো ব্ল্যাক, আর টেক্সট ডেকোরেশন কি হবে, না তাহলে কিছু পাওয়া দেখে সব হওয়া, আর কি থাকবে যে হাইপার লিঙ্ক হয়ে যাবে, নর্মালি অন্য কোনো এলিমেন্ট হয় না। দেখো আমি যখন যাই তখন একটা হ্যান্ড দেখায়, মানে লিঙ্ক অ্যাবল, ওকে ক্লিক করে দেখো প্রেস হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি এই যে, আমি যখন কোন লেখাপড় নিয়ে যাবো, একটা ডিজাইন হবে, এটা আমি বলি হোবার, এটা কীভাবে লিখবো দেখো, এবার এই সুডো ক্লাস ডট সুডো ক্লাস ভিতরে যে এটা আছে, ওকে একটা ইফেক্ট দিব, এই যে কোলন হোবার নামে একটা কী আছে, সুডো ক্লাস, এটাকে আমরা কী বলি সুডো ক্লাস, এটা কি আমাদের আগে কোলন দিতে হবে, এটা কী হোবার হোক, মানে পয়েন্টার নিয়ে গেলে একটা ইফেক্ট দেখায়, কী হবে, বিজি কালার ধরো কী দেওয়া যায়, গ্রিন, আর কালার হোয়াইট থাকবে, দেখো রিফ্রেশ, আমি যখন পয়েন্টার নিয়ে দেখো গ্রিন হয়ে যাবে, হয়ে যাচ্ছে না, কার জন্য, এটা হোবারের জন্য হচ্ছে, এটা কিন্তু হোবার ইফেক্ট, কালার হবে হোয়াইট। ভিতর তো আমার জায়গা দাও, তাই না, আমি কি ইউজ করবো এখানে, পেডিং 10 পিক্সেল, তবে এখানটা প্রবলেম করবে, দেখো রিফ্রেশ, ঠিক আছে, এটা বড় হচ্ছে ছোটো হচ্ছে, তাই না, এই পেডিংটা আসলে ইউজ করবো কোথায়, আমি আসলে একে বলে দিই, মূলত এ থেকে পেরিংটা পাক, তাহলে সমস্যাটা হবে না, দেখো যে বসাতে হচ্ছে না, কিন্তু খুবই দ্রুত হয়ে যাচ্ছে, তাই দেখো যে খুব দ্রুত না, আচ্ছা স্লোলি হোক, এটা আমার ট্রানজিশন প্রপার্টি আছে, এটা একে বলতে হবে ট্রানজিশন, ট্রানজিশন, ওকে ক সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড, আমি তুমি কি 0.5 সেকেন্ড, এটা স্লো হয়ে যাবে, এখন খুব দ্রুত না, দেখো যে স্লোলি, দেখো স্লো আসতেছে, এখন আমি যদি দেখো কত দেওয়া যায়, আমি যদি 8 দিই, দেখো 8, আরও মেবি স্লো হয়ে যাবে, দেখো এই তো একদম স্লো, আমি যখন 2 দিই, দেখো 2 সেকেন্ড, দেখো 2 সেকেন্ডে কি স্লোলি ইফেক্টটা হচ্ছে, ওকে। বাট দেখো আরও আমরা একটু মার্জিন, দেখো এই যে এখানে মার্জিন টপ 10 পিক্সেল, দেখা হয় কিনা, এটা হয়েছে কি, কেন একটু দেখাইছি, এটা ডিসপ্লে করেছিলাম, বলছো ইনলাইন কি হাই টু ইট পেডিমান ঠিকভাবে কাজ করে না, তুই কি করতে হবে, ইনলাইন ব্লক, ঠিক কি মাঝে চলে যাচ্ছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কি কাজ করবে, এই দেখুন আসছে, বাট আসি চারদিকে গোল করবো, বর্ডার রেডিয়াস, এটা একটা প্রপার্টি, বর্ডার, বর্ডার রেডিয়াস,
ওকে 10 পিক্সেল না বেশি হয়ে যায় 5 পিক্সেল দিই, তাহলে লেফট রাইট মানে প্রত্যেক কর্নার কি হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে, দেখো রাউন্ড এটা বেশি হয়ে যাচ্ছে। আমি সেকেন্ডটা কি করে দিই 0.5 করে দিই, লেফটে দেখ এই যে গোল হয়ে গেছে। এটা কড়া রেডিয়াসের কারণে তুমি চাই 4টা ভ্যালু ইউজ করতে পারো। ওকে দেখো আমি এটা 5 পিক্সেল দিচ্ছি আর এটা হচ্ছে কি 5 পিক্সেল, দেখো কোনো কোনো কাজ করে দেখো তো, এখন কর্নার বাই কর্নার দেখো যে 5 পিক্সেল। ওকে এই হলো কি আমাদের হোভার, আমাদের আর্ট হচ্ছে কি দেখো, এবার আর্ট হচ্ছে কি লিঙ্ক, যদি লিঙ্ক থাকে ক্লিক অ্যাবল, এটা আমি লিঙ্ক অ্যাক্টিভ ভিজিট ইউজ করি না, ঠিক আছে। হোভারটা দেখো আমি রিফি দেখো সবগুলো কি লিঙ্ক, এটা কি আমার লিঙ্ক হওয়ার জন্য তো এটাই না, তাই না, সকল লিঙ্ক না, এটা হয়ে যাচ্ছে অটোমেটিক। আর হচ্ছে অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ ক্লাস আমি ইউজ করি না, দেখো ক্লিক করলে ইফেক্ট দেখাবে, দেখো দেখো ক্লিক করলে ওই ইফেক্টটা দেখাবে, ওই যে অ্যাক্টিভ করতেছি। আর হচ্ছে কি ভিজিট, ভিজিট ভিজিটেড মেবি ভিজিটেড, হ্যাঁ ভিজিটেড, ভিজিট না ভিজিটেড, ভিজিট করলে তারপর দেখো এই সকল লিঙ্ক কি ছিল ভিজিটেড, এগুলো হাইড হয়ে গেল কেন আমার দেখে আগে গ্রিন ভিজিটেড এ সবগুলো ভিজিটেড গ্রিন, তা সবগুলো বিট করে ফেলছি তো, তা রিফ্রেশ দি, মেটা রিফ্রেশ চলে আসবে, মেটা রিফ্রেশ এটা আই হোপ লিঙ্ক করতে হবে, দাঁড়াও আমি এটা কেটে দিই, এই যে আসছে আবার এখানে গিয়ে ভিজিটেড বলা যায় সবগুলো আপাতত কেটে দিই। ডেকোরেশন আসছে দাঁড়াও এখানে গিয়ে কালার টেল ভিজিট হয় এবার আস সবগুলো ভিজিটেড করার লিঙ্ক ভিজিট করলে এবার হাওয়া হয়ে যাবে, ঠিক আছে দেখো যে সবগুলো ভিজিট কি হাওয়া হয়ে যাবে, ঠিক আছে, কারণ সবগুলো ভিজিট লিঙ্ক, এক হচ্ছে লিঙ্ক সবগুলো লিঙ্ক ইউজ করা দরকার নাই, অ্যাক্টিভ তুমি ক্লিক করলে অ্যাক্টিভ কালার দেখো না কোনো কাজ করবে না, আর হলো ভিজিটেড এটা ভিজিট করলে তারপরে কী হবে কালারটা ভালো হবে না, এই সবগুলো কি লিঙ্ক ভিজিট করা যায় না বলতো। আমি যেখানে লিঙ্ক দিই কোনো সাপোজ ধরো আমি এখানে গিয়ে লিখলাম https ধরো www এটা বাইরে হয়ে গেছে কোলন www.google.com এটাকে আমি ইউজ করি কি একটা বেশি হয়ে গেছে গুগল, দেখ এবার এটা যদি বিট করা যাবে এই লিঙ্কটা একটু কী হবে ডিজাইন হবে, দেখ এই যে ব্যাকে দেয় ভিজিটেড লিঙ্ক ভিজিট ভিজিট করা যায়, ভিজিট করা যায় বাট এগুলো আমাদের ইউজফুল না, ইউজ করি না, ইউজ করি আমরা সবসময় হোভারটা বেশি লাগে, এটা ইফেক্টিভ পয়েন্টে নিয়ে গেলে কাজ কর ডিফারেন্ট, এটা হচ্ছে কি ডিফারেন্ট বা এগুলো একই টাইপের দেখো এই যে ডিফারেন্ট শুধু পয়েন্টটা, এ হলো আমাদের ছোটো ক্লাস, ছোটো ক্লাস কিন্তু আরও আছে, আর একটা ছোটো এলিমেন্ট বিফোরটা যেমন লাগে নিব, ঠিক আছে বিফোর আফটার।